টাকায় লেখা থাকে চাহিবা মাত্র ইহার বাহুকে দিতে বাধ্য থাকিবে। লেখাটি নিশ্চয় খেয়াল করেছেন, কখনো ভেবে দেখেছেন এক ও দুই টাকা বাদে সব টাকায় এই কথা লেখা থাকে কেন? আমরা জানি বাংলাদেশ মুদ্রা ছাপার একমাত্র প্রতিষ্ঠানের বাংলাদেশ ব্যাংক। কথা হলো এই মুদ্রা আসলে কি, মুদ্রা বলতে কি বুঝি সে সম্পর্কে সবার ধারণা রাখা ভালো। বাংলাদেশ সরকারি মুদ্রা ত্রুটি এক ও দুই টাকার নয়, কয়েনগুলি সরকারি মুদ্রা আর বাকিগুলো হল সমপরিমাণ টাকার বিনিময়ে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ছাপানো বিল অব এক্সচেঞ্জ। মূলত বাংলাদেশ ব্যাংক টাকার বিপরীতে নোট ছাপায়, তাই এটা বাংলাদেশের জনগণের কাছে বাংলাদেশ ব্যাংকের দায়। মনে করুন কোন কারণে ব্যাংকের নোটের উপর আস্থা রাখতে পারছেন না, তাই আপনি 100 টাকার নোট বাংলাদেশ ব্যাংকের কাউন্টারে জমা দিয়ে বিনিময় চাইলেন। বাংলাদেশ ব্যাংকের বাহক অর্থাৎ আপনাকে সমপরিমাণ এক ও দুই টাকা প্রদান করে দায় থেকে মুক্ত হবেন, এটাই হচ্ছে মূল বিষয়টি। আরো একটু জেনে রাখি, বাংলাদেশ ব্যাংক যখন কোন নোট বাজারে ছাড়ে তখন সমপরিমাণ এক টাকা নোট বা কয়েন সরকার অ্যাকাউন্ট থেকে নিজের অ্যাকাউন্টে নিয়ে নেয়, আবার যখন এক ও দুই টাকার নোট মার্কেটে ছাড়ে তখন সমপরিমাণ নোট সরকারি অ্যাকাউন্টে জমা দেয়, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক সরকার থেকে টাকা নিয়ে থাকা ছাপায়। সেই হিসাবে মার্কেটে যত টাকা আছে সমপরিমাণ এক ও দুই টাকা বাংলাদেশ ব্যাংকের ভোল্টে রক্ষিত আছে। তার মানে হলো আমাদের সবার সব নোট ব্যাংকে জমা করলে এক ও দুই টাকার কয়েন বা নোট দিতে পারবে বাংলাদেশ ব্যাংক। মূলত এক ও দুই টাকা হলো টাকা, আর বাকিগুলো হলো বিল অফ এক্সচেঞ্জ। আর আ কারণে এক ও দুই টাকায় চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে, এই কথাগুলি লেখা থাকে না, বাকি নোটগুলোকে কথা লেখা থাকে।